আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি রান্না করব ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। তো আমি এখানে ওলের ডাঁটা নিয়ে নিয়েছি। ওলের ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এই তো এইভাবে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এই তো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি ছোট একটি আলু কেটে দিয়েছি পাতলা পাতলা করে কেটে। তো এবার ওলের ডাঁটা ও আলু আমি একটু সিদ্ধ করে নেব, তার জন্য আমি পানি বসিয়ে দিয়েছি। তো ওলের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, এবার আমি এটা সিদ্ধ করে নেব। তো এই তো আমি সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি, এবার আমি ওলে ডাঁটাটা রান্না করব। তো এই তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা নরম করে একটু ভেজে নেব। তো এই তো পেঁয়াজটা আমি হালকা নরম করে একটু ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজের সাথেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে ভালোভাবে একটু চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভেজে নেব। তো এই তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা ও 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা। তোমার চিংড়ি মাছটা ভালোভাবে হয়ে এসেছে এবং মশলাটাও একটু কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে সিদ্ধ করা ওলের ডাঁটা ও আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই তো ওলের ডাঁটাটা আমার কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ওপর থেকে একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো এই তো রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটার তরকারি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি তরকারিটা নামিয়ে নেব। তো তার আগে উপর থেকে আমি একটু ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে আমি নামিয়ে নিচ্ছি।